हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के ढाबा स्टाइलर पालक पनीर बनानो शिखब। इटा जेमन टेस्टी और हेल्दी बनानो खूब सहज। सो चलो ना इटा बनिए ने चटपट। देखें आमादेर एखन मसलाटा प्रिपेयर करार जन्य एखाने आमी निएछि एकटा टमेटो, एखाने 8 थेके 9टा आछे गार्लिक रसुन, और एखाने 1 इंचेर मतो आछे आदा, एखाने 4टा आछे मरीच, और एखाने 2टा आछे प्याज। পেঁয়াজ যেভাবে কুচি করে নিয়েছে, এখন এগুলাকে একটু তেলে সফট হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। দিয়ে দিব এখানে 1 টেবিল স্পুনের মতো তেল, আদা রসুনটা দিয়ে দিব তেলটার মধ্যে, মরিচটাও দিয়ে দিব, পেঁয়াজটাও দিয়ে দিব। দিয়ে সবগুলো দিয়ে আমরা একটু সফট করে ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ সফট হওয়ার জন্য। এখন টমেটোটা দিয়ে দেব, সবগুলোকে একটু মিশিয়ে নিয়ে আমরা সফট হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব। দেখেন এটা কিন্তু সফট হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নিব, নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে দেন এটাকে আমরা ব্লেন্ড করে নেব। আমি 250 গ্রামের মতো পালং শাক নিয়ে নিয়েছি। এখন এটাকে এই যে গরম পানির মধ্যে দিয়ে জাস্ট এটাকে আমরা ব্লাঞ্চ করে নেব। জাস্ট এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু পানিতে ফুটিয়ে নিয়ে আমরা জাস্ট নামিয়ে নেব। এটাকে বেশি ফুটালে কি হবে, এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সো এটাকে 2-3 মিনিট আমরা একটু ফুটিয়ে নেব। দেখেন আমাদের পালং শাকটা কিন্তু হয়ে গেছে। এর বেশি আর ব্লাঞ্চ করব না, তাহলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চুলাটা অফ করে দিয়ে এটাকে আমরা স্ট্রেন করে দেন পুরোপুরি ঠান্ডা করে পিউরি বানিয়ে নেব। দেখেন এখন আমাদের পালক পনির গ্রেভিটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এটাতে তেল দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও করতে পারেন। একটু গরম করে নেব, তেলটা গরম হতে থাকে। আর এখানে আমাদের কিছু মশলা লাগবে। এখানে 1/2 টিস্পুন আছে হলুদ গুঁড়া, এখানে 1 টেবিল স্পুন আছে লাল মরিচ গুঁড়া, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে নর্মালটা ইউজ করতে পারবেন। এখানে আছে 1/2 টিস্পুন জিরা গুঁড়া, এখানে আছে 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, আর এখানে আছে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া। এখন শুধু গরম মশলাটা ছাড়া আমরা বাকি মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে মশলাগুলো দিলে কি হবে, সুন্দর একটা কালার আসবে। একটু ভেজে নেব তেলটার সাথে। দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু আবার ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। এখন এটার মধ্যে আমরা যে পেঁয়াজ মরিচ আদা রসুন তারপর টমেটো দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এখন এটাকে ভালো করে আমরা মশলাটার সাথে একটু ভেজে নেব। মশলাগুলো যত ভালো করে ভাজা হবে এটার ফ্লেভারটা কিন্তু তত এনহ্যান্স হবে। এখন এটাকে আমরা 3 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ উপর থেকে তেল ছেড়ে আসে। দেখেন আমাদের মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন যে আমরা পালং শাকের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্রাইন্ডার মধ্যে একটু পানি নিয়ে জাস্ট ভেতরে যেগুলো লেগে আছে সেগুলো মিশিয়ে এটাকে আমরা এখন মশলাটার সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুনের মতো লবণ, লবণটা আপনারা বুঝিয়ে দেবেন, আর ঝালটা ওই পর্যায়ে দেখে নেবেন। যদি মনে হয় ঝাল কম
তাহলে আর একটু মরিচ দিয়ে দেবেন। দর্শক, এটার এখনই যে স্মেলটা ছাড়ছে, আপনারা যদি একটু নিতে পারতেন, আপনারা বাসায় প্লিজ ট্রাই করবেন। এটা খুবই হেলদি আর টেস্টি আর ঝটপট হয়েও যায়। এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে মশলাটার সাথে ভেজে নেব ভালো করে 3-4 মিনিটের মতো। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমরা যে 1/2 টিস্পুনের মতো রেখেছিলাম গরম মশলা, সেটা দিয়ে দেব। বাস, মশলা আর কিছুই দিতে হবে না। এখন এটাকে আর একটু ভেজে নেব গরম মশলাটা সহ, তারপর আমরা আমাদের পনিরটা দিয়ে দেব। দেখেন, এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে আমার 200 গ্রামের মতো আছে পনির, আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো অথবা বড় করে কেটে নিতে পারেন। এটা আমার ঘরে বানানো পনির, আপনারা চাইলে দোকানেটা ইউজ করতে পারেন। মিশিয়ে নেব একটু। পনিরটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। এখানে 1 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম, আপনারা চাইলে দুধের যে মলাইটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেব এখন ভালো করে। আর এই পর্যায়ে লবণ ঝালটা কিন্তু দেখে নেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। এটাকে জাস্ট হালকা একটু মিশিয়ে নেব, নিয়ে আমরা সার্ভ করে নেব। দেখেন দর্শক, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এটাকে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি, এখন এটাকে আমরা সার্ভ করে নেব। উপর থেকে একটু ক্রিম দিয়ে এটাকে আমরা সার্ভ করে নেব, গেস্ট আসলে একটু দেখতে ভালো লাগে। বাস, এটা ডান আমাদের। সো দেখলেন পালক পনির বানানো কত সহজ, আর এটা খুবই হেলদি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা আবার ট্রাই করবেন, বাসায় ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।